হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় আপনারা ভালো আছেন। এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদের স্বাগতম। এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন। কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম ঔষধের রিভিউ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে, যাতে করে আপনারা ঔষধ সম্বন্ধে পরিপূর্ণ ধারণা পাচ্ছেন। আজকে আমরা যে ঔষধটির রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ঔষধটির নাম এজিনপাসো। আপনারা এখন ঔষধটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঔষধটি প্রস্তুত করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। বাংলাদেশে যে কয়টি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি, নাম করা কোম্পানি রয়েছে, তার মধ্যে একমি অন্যতম। এজিনপাসো এই ঔষধটি অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের একটি ঔষধ। প্রতিটি ট্যাবলেটে রয়েছে 500 মিলিগ্রাম করে অ্যাজিথ্রোমাইসিন। এখন আমরা জানব এই ঔষধটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্বন্ধে। এজিনপাসো এই ঔষধটি যে কোনো ধরনের সংক্রমণে ব্যবহার করা যায়, যেমন যে কোনো ধরনের কাটা ছেঁড়া ফোড়া, ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ, মূত্রতন্ত্রের সংক্রমণ, মূত্রতন্ত্রে জ্বালা পোড়া, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া, যৌনবাহিত রোগ গানোরিয়া, সিফিলিসের মতো রোগেও ঔষধটি খুবই কার্যকরী। এছাড়াও নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ শ্বাসতন্ত্রের যে কোনো সংক্রমণে ঔষধটি অত্যন্ত কার্যকরী। এক কথায় বলা যায় এই ঔষধটি সকল ধরনের সংক্রমণে খুবই কার্যকরী ঔষধ। এখন আমরা জানব এই ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এজিনপাসো বা অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ঔষধগুলো খুবই সুসহনীয় হয়, শরীরের সাথে খুব সহজেই মানিয়ে যায়, এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তারপরও কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বমি বমি ভাব, কারো কারো ক্ষেত্রে পেট ব্যথার রেকর্ডও পাওয়া যায়। এবং আরেকটি সমস্যা অ্যাজিথ্রোমাইসিন খাওয়ার পর অনেকের ক্ষেত্রে দেখা যায়, তা হচ্ছে হঠাৎ করেই ডায়রিয়ার ভাব হয়ে যাওয়া। তবে এগুলো খুবই সাময়িক এবং কদাচিৎ ওষুধ বন্ধের সঙ্গে সঙ্গে এইসব সমস্যাগুলো চলে যায়। তবে যদি কারো ত্বকে অ্যালার্জির সমস্যা খুব বেশি দেখা দেয়, তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আমরা জানব এই ঔষধটি খাওয়ার নিয়ম সম্বন্ধে। এজিনপাসো এই ঔষধটি ব্যবহার করতে হলে প্রতিদিন সন্ধ্যাবেলায় একটি করে ট্যাবলেট খেতে হবে, এবং পরপর 5 দিন, কমপক্ষে 5 দিন ঔষধটি ব্যবহার করা ভালো। তবে অনেক ক্ষেত্রে 3 দিনের চিকিৎসাতেও ভালো হয়ে যায়। এখন আমরা জানব ঔষধটির দাম সম্বন্ধে। এজিনপাসো এই ঔষধটির, আপনারা যে বক্সটি দেখছেন, এই বক্সে 12টি ট্যাবলেট থাকে। 12টি ট্যাবলেটের দাম 420 টাকা। আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য।